আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা সবাই বই বের করো এবং ক্লাসে মনোযোগ দাও। চতুর্থ অধ্যায় নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের আগে জানতে হবে নাগরিক কাকে বলে। তাহলে নাগরিক কাকে বলে? রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টিকে নাগরিক বলে। তাহলে নাগরিক কাকে বলে? রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টিকে নাগরিক বলে। এখন আমরা দেখি নাগরিক অধিকার কাকে বলে। নাগরিক অধিকার হচ্ছে নাগরিক হিসাবে আমরা রাষ্ট্র থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকি সেগুলোই হচ্ছে নাগরিক অধিকার। এই নাগরিক অধিকারকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কারণ নাগরিক অধিকারকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। যথা, এক, সামাজিক অধিকার; দুই, রাজনৈতিক অধিকার; তিন, অর্থনৈতিক অধিকার। এই তাহলে নাগরিক অধিকারকে তিন ভাগে ভাগ করা যায়: সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। আজকে আমরা সামাজিক অধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করব, পার্ট এক ও দুই, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার। এবার আসো আমরা দেখি সামাজিক অধিকার কী বা কাকে বলে। সমাজে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা রাষ্ট্র থেকে যে সমস্ত সুযোগ সুবিধা অর্জন করে থাকি সেগুলোই হচ্ছে সামাজিক অধিকার। তাহলে সামাজিক অধিকার কী? সামাজিক অধিকার হচ্ছে সমাজে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা সমাজ থেকে যে সমস্ত অধিকার পেয়ে থাকি সেগুলোই হচ্ছে সামাজিক অধিকার। এই সামাজিক অধিকারগুলোকে আবার কয়েকভাবে ভাগে ভাগ করা যায়। সেগুলো কী কী? এক হচ্ছে বেঁচে থাকার অধিকার, দুই, শিক্ষার অধিকার; তিন, চলাফেরা অধিকার; চার, ধর্ম পালনের অধিকার; পাঁচ, ভাষা ও সংস্কৃতির অধিকার। তাহলে এবার আমরা দেখি বেঁচে থাকার অধিকার কাকে বলে বা বলতে কী বোঝায়। জীবন রক্ষার অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম। তাহলে বেঁচে থাকার অধিকার হচ্ছে সামাজিক অধিকারের মধ্যে অন্যতম সামাজিক অধিকার। আমাদের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জীবনের নিরাপত্তা ইত্যাদি। এগুলোই হচ্ছে বেঁচে থাকার অধিকার। দুই নম্বর হচ্ছে শিক্ষার অধিকার। অর্থাৎ নাগরিক হিসেবে একজন নাগরিক রাষ্ট্র থেকে তার শিক্ষা লাভের অধিকার রয়েছে। তিন, চলাফেরা অধিকার। প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরা অধিকার আছে। এ কারণে আমরা কোনো রকম বাধা ছাড়াই সহজেই যে কোনো স্থানে যেতে পারি। তাহলে আমরা কি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের স্বাধীনভাবে চলাফেরা অধিকার রয়েছে। চার নম্বর, ধর্ম পালনের অধিকার। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেরই নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। তাহলে সামাজিক অধিকারের মধ্যে একটি অধিকার রয়েছে, সেটি হচ্ছে ধর্ম পালনের অধিকার। তাহলে প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। অর্থাৎ কেউ কোনো ধর্ম পালন করতে গিয়ে, তাদের সামাজিক ধর্ম পালন করতে গিয়ে সেখানে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। পাঁচ নম্বর, ভাষা ও সাংস্কৃতিক অধিকার। ভাষা ও সাংস্কৃতিক অধিকার হচ্ছে সামাজিক অধিকারের সর্বশেষ অধিকার। নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার। একইভাবে নিজ নিজ সংস্কৃতি চর্চা করা ও উৎসব পালন করাও এই অধিকারের অন্তর্ভুক্ত। তাহলে নাগরিক হিসেবে আমাদের নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার রয়েছে। এবার আসো পার্ট দুই, রাজনৈতিক অধিকার। এবার আমরা কি দেখব? রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার কাকে বলে? রাজনৈতিক অধিকার হচ্ছে ভোটদান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এবং শাসন কার্যে নাগরিকের অংশগ্রহণ করার অধিকারই হচ্ছে রাজনৈতিক অধিকার। এই রাজনৈতিক অধিকারগুলোকে আবার পাঁচটি ভাগে ভাগ করা যায়। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে নির্বাচনের অধিকার, মত প্রকাশের অধিকার, আইনের চোখে সবার সমান অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। এক নম্বর হচ্ছে নির্বাচনের অধিকার। অর্থাৎ ১৮ বছর এবং ১৮ বছরের উপরে
যারা তারা সবাই সব নাগরিক ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং 25 বছর হলে সে নির্বাচনের প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে। 2 নম্বর, মত প্রকাশের অধিকার। প্রত্যেক নাগরিকের বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে নিজস্ব মত প্রকাশের অধিকার রয়েছে। 3 নম্বর, আইনের চোখে সবার সমান অধিকার। আইনের চোখে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, নারী, পুরুষ ইত্যাদি নির্বিশেষে সকলের আইনে সমান আশ্রয় লাভের অধিকার রয়েছে। অর্থাৎ আইনের চোখে ধনী দরিদ্র কোনো ভেদাভেদ করা হয় না, এখানে ধনী দরিদ্র সকলকেই সমান চোখে দেখা হয়। 4 নম্বর, নিরাপত্তা লাভের অধিকার। বিদেশে অবস্থানকালে কোনো নাগরিক সমস্যায় পড়তে পারেন, এমন অবস্থায় তার নিজ রাষ্ট্রের সরকারের কাছে নিরাপত্তা দাবি করার অধিকার আছে। অর্থাৎ বিদেশে আমাদের দেশে কি হয়, আমাদের দেশে অনেক নাগরিক পড়াশোনার জন্য বা চাকরি বা ব্যবসার কারণে বিদেশে অবস্থান করে এবং বিদেশে অবস্থান করাকালীন সময়ে যদি তারা কোনো দুর্ঘটনা বা অসুবিধার সম্মুখীন হয় তখন সে রাষ্ট্রের কাছ থেকে তার নিরাপত্তা দাবি আদায় করতে পারবে, এই অধিকার রয়েছে। 5 নম্বর, ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। প্রত্যেক নাগরিকে স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার রয়েছে, তবে সে অধিকার যেন অন্যের কোনো ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ স্বাধীনভাবে প্রত্যেক নাগরিক যে কোনো কিছু করার অধিকার রয়েছে, যেমন কেউ রাস্তায় গাড়ি চালাতে যেয়ে সে যদি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে সেদিকে তা যদি দুর্ঘটনা না ঘটায় সেদিকে তার খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি 21 পৃষ্ঠায় কিছু কাজ দেওয়া আছে, সেগুলো হচ্ছে নির্বাচন কি। তাহলে নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। তাহলে নির্বাচন কি, নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। অর্থাৎ স্থানীয় এবং জাতীয় পর্যায়ে জনপ্রতিনিধি বাছাই করার প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। এখন নির্বাচন কখন হয়? নির্বাচন সাধারণত জনপ্রতিনিধিদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হয়। আচ্ছা, কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারবেন? 18 বছর এবং তার ঊর্ধ্বে প্রত্যেক নাগরিকই, ভোটাধিকারপ্রাপ্ত প্রত্যেক নাগরিক ভোট প্রদান করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি 4th অধ্যায় নাগরিক অধিকার এই সম্পর্কে আলোচনা করলাম। আমরা তো জানলাম নাগরিক অধিকার 3 প্রকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। এখানে আমি সামাজিক অধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এগুলো ভালোভাবে পড়বা এবং মুখস্থ করে খাতায় লিখবা। তা আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে, দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ।